হিজবুত তাওহীদের লক্ষ্য হচ্ছে সেটাই যেটা ইসলামের লক্ষ্য, আল্লাহ রসুলের লক্ষ্য, আল্লাহর লক্ষ্য। হিজবুত তাওহীদের আলাদা কোনো লক্ষ্য নাই, আলাদা কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রসুল যেই লক্ষ্য নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আল্লাহ রসুল যেই দিন মানব জাতির জীবনে প্রতিষ্ঠা করেছিলেন যেই লক্ষ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনুল হক মানব জাতির মধ্যে প্রেরণ করেছিলেন, হিজবুত তাওহীদের সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য। তাহলে সেই লক্ষ্যটা কি? মানব জাতির মধ্যকার সমস্ত রকমের অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত, হানাহানি, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা, এক কথায় সমস্ত মানব জীবন থেকে সর্বরকমের অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত নির্মূল করে দিয়ে মানব জীবনে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা। আবার আপনি প্রশ্ন করতে পারেন, এই লক্ষ্য অর্জিত হবে কিভাবে? সেই লক্ষ্য অর্জন করার একটা মাত্র শর্ত, সমগ্র মানব জাতি যদি এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই মানুষ মুক্তি পাবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রসুল আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইসলামের যে লক্ষ্য সেটা। তারপরে প্রশ্ন করেন যে এই লক্ষ্য হাসিলের তরিকা কি, প্রক্রিয়া কি? আমাদের আলাদা কোনো তরিকা নয়, আলাদা কোনো প্রক্রিয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রক্রিয়া, যেই তরিকা মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ রসুলকে দিয়েছিলেন, আল্লাহ রসুল যেই প্রক্রিয়া, যেই তরিকা, যেই কর্মসূচির মধ্য দিয়ে তৎকালীন আরবের আয়ামে জাহিলিয়াতের ঐক্যহীন, সর্বদিক দিয়ে পশ্চাৎ পদ, অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতার গভীর অন্ধকারে নিমজ্জিত সেই মানব জাতিকে আল্লাহ রসুল যেই তরিকা দিয়ে ঐক্যবদ্ধ করলেন, হিজবুত তাওহীদের হচ্ছে সেই তরিকা। সেটা কি? সেটা পাঁচ দফা কর্মসূচি। আল্লাহ রসুল সংক্ষেপে এই কর্মসূচিকে একটা হাদিসের মধ্যে বর্ণনা করলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শত শত আয়াতে ওই কর্মসূচির প্রতিটা দফাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। এক নাম্বার, ঐক্যবদ্ধ হও। কি কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে ঐক্যবদ্ধ হও, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, এই কথা। কারণ পৃথিবী আল্লাহর, সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহর, পরকালে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে, হুকুম মানব কার? আল্লাহ। ইবলিস মানুষকে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করিয়ে তার নিজের হুকুম মানার জন্য সে প্রচেষ্টা করবে, সে ষড়যন্ত্র করবে। এখন মানুষ কার হুকুম মানবে, আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম, এই সিদ্ধান্ত মানুষকে নিতে হবে। এই স্বাধীন ইচ্ছা শক্তি তার রয়েছে। এখন মানুষ যদি আল্লাহর হুকুম মেনে নেয়, তবেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে এবং পরকালে সে জান্নাত যাবে। এই জন্য সর্বপ্রথম হলো ঐক্যবদ্ধ হওয়া। কেমন ঐক্য? ইস্পাত কঠিন ঐক্য, সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস ঐক্য। আল্লাহ রসুল ওই আরবের লোকদেরকে প্রথম ঐক্যবদ্ধ করলেন, আমরাও এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করার এবং হওয়ার দিকে আহ্বান করছি। এই জন্য আল্লাহ রসুলকে বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছাই দেওয়াই তোমার কাজ। আমাদের কাজ হচ্ছে সেটা যেটা আল্লাহ রসুলকে বলেছেন, রসুল উম্মাকে বলে দিয়েছেন, আমাদের সেই কাজ। সেটা কি? পরিষ্কার করে মানব জাতির সামনে নারী পুরুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনামাজি, সরকারি দল, বিরোধী দল, আলেম, উলামা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সকল শ্রেণীর মানুষের কাছে আমরা শুধুমাত্র স্পষ্ট করে এই কথাটাই বলে যাচ্ছি, তোমরা আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হও। এক নাম্বার। দুই নাম্বার, যারা ঐক্যবদ্ধ হলেন তাদেরকে আমরা ডিসিপ্লিন শেখাচ্ছি, কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, কিভাবে সে তার জীবন নির্বাহ করবে, এটা ডিসিপ্লিন। তিন নাম্বার, তাদেরকে আমরা আনুগত্য শেখাচ্ছি, কিভাবে আল্লাহর আনুগত্য করবে, কিভাবে রসুলের আনুগত্য করবে, কিভাবে তাদের আমিরের আনুগত্য করবে, একটা জাতির নেতার আনুগত্য করবে, আনুগত্য শেখাচ্ছি। চার নাম্বার, আমরা তাকে অন্যায় থেকে, শিরিক কুফর থেকে বয়কট করার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। পাঁচ নাম্বার, সে যেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, জেহাদ করে, সেই জন্য আমরা তাকে উদ্বুদ্ধ করছি, যেটা আল্লাহ রসুল করেছেন মক্কার ওই লোকদেরকে। এজন্য স্বার্থপর মক্কাবাসী, আরববাসী, মানবতার কল্যাণকামী হয়ে গেল, ভীরু কাপুরুষ সাহসী হয়ে গেল।
যারা ক্ষুদ্র স্বার্থের জন্য পুরো গোত্রকে হামলা করে ধ্বংস করে দিয়েছিল, তারা বাড়িঘর স্ত্রী পুত্র খ্যাত খামার সব কোরবান করে দিয়ে মানবতার কল্যাণে তারা বেরিয়ে পড়েছিলেন। এজন্য তারা হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহুম, সত্যনিষ্ঠ মানুষ, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। তাদের ভিতরের আত্মা পরিবর্তন হয়ে গিয়েছিল, বাহিরের সমাজ পবিত্র হয়ে গিয়েছিল, তাদের সমাজ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। আমাদের তরিকা হচ্ছে সেটা, এই শান্তি প্রতিষ্ঠার তরিকা, যেটা আল্লাহ রসুলকে দিয়েছেন, রসুল উম্মাকে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য গত 1300 বছরে সেই তরিকা হারিয়ে গিয়েছিল। অন্য অন্য হাজার হাজার হাদিসের মতো একটা মামুলি হাদিস হিসেবে সেটা সেখানে ছিল, কিন্তু আমাদের মহামান্য ইমামুজ্জামানকে আল্লাহ জ্ঞান দান করলেন। একদিন করটিয়ার সেই দাউদ মহলে ওনার পৈতৃক বাড়িতে, আপনারা জানেন সেই জমিদার বাড়িতে, একদিন বিকেলবেলায় এই কর্মসূচি আল্লাহ ওনাকে বুঝালেন যে এই তো সেই কর্মসূচি, এই তো সেই তরিকা যেটা আল্লাহ রসুলকে দিলেন, রসুল উম্মাকে দিয়ে গিয়েছিলেন, সেই তরিকা হারিয়ে গিয়েছিল বিদায়। আজ উম্মা সর্বজাতির হাতে মার খাচ্ছে, যেই কর্মসূচির শেষে আল্লাহ রসুল বলেছিলেন এই ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং জিহাদের এই কর্মসূচি থেকে যারা এক বিগত সরে যাবে তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে, তারা নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। আজকে উম্মা রসুলের ঘোষিত এই এক বিগত থেকে সরেছে না লক্ষ কোটি মাইল দূরে সরেছে, লক্ষ কোটি মাইল দূরে সরেছে। আজ ঐক্য নাই, নিজেরা শিয়া সুন্নি সাফি হাম্বুলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এই মাজাব এই ফেরকা, এই দল ওই দল ইত্যাদি হাজার হাজার ভাগে তারা বিভক্ত হয়েছে। ডিসিপ্লিন নাই, কার কথা কে শুনবে, এ তাই আনুগত্য নাই, কার আনুগত্য কে করবে, এক পীর মানে না আরেক পীরকে, এক দল মানে না আরেক দলকে, এক আলেম মানে না আরেক আলেমকে, সরকারি দল মানে না বিরোধী দলকে, বিরোধী দল মানে না সরকারি দলকে, কে কার আনুগত্য করবে, আনুগত্য ছাড়া এক জাতি হয় না, আনুগত্য নাই, হিজরত নাই, ন্যায় অন্যায় এক হয়ে গিয়েছে, আলাদা নাই, আর সংগ্রাম নাই, মানুষগুলি হয়ে গেছে স্বার্থপর আত্মকেন্দ্রিক। আমাদের তরিকা হচ্ছে আল্লাহ রসুলের রেখে যাওয়ার সেই তরিকা যেটা দিয়ে আল্লাহ রসুল ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি তৈরি করেছিলেন। আমরাও চেষ্টা করছি সেই জাতি তৈরি করতে, যেই জাতি একাধারে নিজের ইমানকে হেফাজত করবে, নারীদের ইজ্জত রক্ষা করবে, নিজের মাটি রক্ষা করবে, নিজের জন্মভূমি রক্ষা করবে, অন্যান্য মানব জাতির অধিকার রক্ষা করবে, তার দ্বারা কোনো কারো অধিকার লঙ্ঘিত হবে না, সন্ত্রাস হবে না, জঙ্গিবাদ হবে না, সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, সুদ ঘুষ রাহাজানি হবে না, মানবতার কল্যাণে নিজের জীবনকে সে উৎসর্গ করবে। আমরা হিজবুত তাওহীদ সেই তরিকা মোতাবেক কাজ করছি, এই লক্ষ্য এবং এই তরিকার বাহিরে কোনো ইসলাম নাই। যারা এই লক্ষ্য আর এই তরিকার বাহিরে আছে তারা সব পথভ্রষ্ট, ওই 72 ফেরকার এক ফেরকা, জান্নাতি ফেরকা নয়, তারা কখনো আল্লাহ সাহায্য পাবে না, আল্লাহর নসর পাবে না। আর আমি বলে রাখলাম, আল্লাহর নসর ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন এই জাতির কোনো বিজয়ী হবে না, বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বিজয় করবেন তাকে যেটা আল্লাহর ইসলাম, তাকে আল্লাহ বিজয় করবেন নাকি? সুদীজন যারা আছেন, ওলামা ইকরাম যারা আছেন, আপনারা আমার এই কথাটুকু হৃদয় দিয়ে অনুধাবন করুন। আজকে এই উম্মা সত্য প্রত্যাখ্যান করে হেদায়াত থেকে দালালাতে যেভাবে গিয়েছে, রসুলুল্লাহর আদর্শ যেভাবে ত্যাগ করেছে, পরস্পর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়েছে, দুর্বল হয়েছে, পরাশক্তির কৃতদাসে পরিণত হয়েছে, মান সম্মান সম্ভ্রম হারিয়েছে, সামরিক শক্তি হারিয়েছে, যেই অবস্থায় এসে উপনীত হয়েছে, জেনে রাখুন আল্লাহর ডাইরেক্ট ইন্টারভেনশন যাকে বলা হয়, সরাসরি হস্তক্ষেপ ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মনোনীত একজন বান্দা ছাড়া এই জাতির মুক্তির কোনো সম্ভাবনা নাই। যত বড় পীর সাহেব হন আর যত বড় আলেম সাহেব হন, আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দাজ্জালের বিরুদ্ধে আপনাদেরকে বিজয় করতে কেউ পারবে না। করতে পারেন, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করেন, আমার কোনো আপত্তি নেই, বিজয়ী হতে পারবেন, সাময়িক স্বার্থ উদ্ধার করতে পারবেন, অসুবিধা নেই, টাকা আরও পাবেন, কোনো সমস্যা নেই, বাহাবা পেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মানব জাতি বিজয়ী হবে না, আল্লাহ বিজয়ী হবে না।